আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সবশেষ সংবাদ। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়ল। সড়কে আবারও বন্ধ করা হলো গণপরিবহন, ভোগান্তিতে দিশেহারা কর্মজীবীরা। লঞ্চ নেই, চাঁদপুর ঘাটে আটকা পড়েছেন হাজারো পোশাক শ্রমিক। গার্মেন্টস খোলায় সংক্রমণ আরও বাড়বে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। ভয়াবহ দাবানলে তুরস্কে পুড়ে মরছে পশু পাখি। আফগানিস্তানে বিমানবন্দরে রকেট হামলা, সব ফ্লাইট বাতিল। এবং সর্বশেষ জানাবো, আফগানিস্তানের প্রধান 3 শহর ঘেরাও করল তালেবান, চলছে লড়াই। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়ল। পোশাক কারখানা সহ রপ্তানিমুখী শিল্প কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। যাত্রীর চাপ না কমা পর্যন্ত লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। তবে কোন সময় পর্যন্ত চলবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার দুপুর 12টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল সরকার, কিন্তু লঞ্চ ফেরিঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যাত্রী পারাপার সম্ভব না বিধায় সময় বাড়ানো হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিচালক রফিকুল ইসলাম রোববার বেলা পৌনে 12টার দিকে গণমাধ্যমকে বলেন, লঞ্চ চলাচল অব্যাহত থাকবে এমন একটি নির্দেশনা আমরা পেয়েছি। অনেক যাত্রী সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচল খুলে দিয়েছে সেটা 12টার মধ্যে পূরণ করা হবে না। সেজন্য সময় বাড়ানো হয়েছে। কোন সময় পর্যন্ত চলবে জানতে চাইলে তিনি বলেন, লঞ্চ চলবে, আপাতত এটা বলতে পারি। কোন সময় পর্যন্ত চলবে সেটা এখন বলতে পারছি না, সেই সিদ্ধান্তটা আমরা এখনো পাইনি। এদিকে যাত্রীর চাপ না কমা পর্যন্ত লঞ্চ চলাচল চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। আজ দুপুর 1:15টার দিকে তিনি বলেন, যাত্রীর চাপ না কমা পর্যন্ত লঞ্চ চলাচল আমরা চালিয়ে যাব, তবে এই বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বাত্মক লকডাউনের মধ্যে রোববার থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দিয়েছে সরকার। এই ঘোষণার পর গতকাল শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় ঈদে বাড়ি গিয়ে কঠোর বিধিনিষেধে আটকে পড়া শ্রমিকরা কাজে যোগ দিতে সীমাহীন দুর্ভোগ সয়ে কর্মস্থলে ফিরছেন। সড়কে আবারও বন্ধ করা হলো গণপরিবহন, ভোগান্তিতে দিশেহারা কর্মজীবীরা। 16 ঘন্টা পর ফের বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন চলাচল। এর আগে রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে আজ দুপুর 12টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হয়। সরকারের ঘোষণা অনুযায়ী শনিবার রাত থেকে রাজধানী সহ সারা দেশে আন্তঃজেলা পরিবহন চলাচল করে। আজ রবিবার দুপুর 12টার পর টার্মিনাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে যেসব যাত্রীবাহী যান দুপুর 12টার আগে স্টপেজ বা টার্মিনাল থেকে ছেড়ে গেছে, সর্বশেষ স্টপেজ পর্যন্ত সেসব গাড়ি যেতে পারবে। অপরদিকে যাত্রী বেশি থাকায় আগামীকাল সকাল 6টা পর্যন্ত লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। গার্মেন্টস খোলায় সংক্রমণ আরও বাড়বে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যে পোশাক ও শিল্প কারখানা খুলে দেওয়ায় ফের করোনা সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ থেকে গার্মেন্টস খুলে দেওয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন, কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানেননি, ফলে করোনার সংক্রমণ আরও বাড়বে। জীবনের জন্য জীবিকার দরকার হয়, সরকারকে সবকিছুই ভাবতে হয়। আগামী 1 সপ্তাহে 1 কোটি মানুষকে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়ে জাহিদ মালিক বলেন, আগামী 7 আগস্ট থেকে টিকার ক্যাম্প করা হবে। টিকার জন্য রেজিস্ট্রেশন করা লাগবে না, ভোটার আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই হবে। যাদের কার্ড নেই তাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর প্রমুখ বক্তব্য দেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন। লঞ্চ নেই, চাঁদপুর ঘাটে আটকা পড়েছেন হাজারো পোশাক শ্রমিক। रप्तानिमुखी शिल्प कारखाना रविवार 1 আগস্ট चालू हवाय ढाका गाजीपुर और नारायणगंज सह विभिन्न एलाकाय काजे जोग दिते हजार हजार श्रमिक और यात्री भीड़ करेछेन चाँदपुर लंच घाटे। शनिवार राते सरकारी एक तथ्य विवरणीते प्रथमे रविवार दुपुर 12টা पर्यन्त लंच चालू रखार घोषणा देওয়া হয়। রাতে না ছাড়লেও রবিবার ভোরে ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছাড়তে শুরু করে। তবে বেলা বাড়ার পর লঞ্চ না থাকার কারণে শেষ পর্যন্ত দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। রোববার দুপুরে আরেক ঘোষণায় সরকার লঞ্চ চালু রাখার ঘোষণা দিয়েছে, তবে কখন লঞ্চ বন্ধ হবে সে সিদ্ধান্ত জানানো হয়নি। চাঁদপুর লঞ্চ ঘাটে দায়িত্বরত মালিক প্রতিনিধিরা জানান, লকডাউন ছাড়া চাঁদপুর ঘাট থেকে প্রতিদিন 17টি বিলাসবহুল লঞ্চ চাঁদপুর ঢাকা রুটে চলাচল করে, কিন্তু প্রথমে শ্রমিকদের সুবিধার্থে স্বল্প সময়ের জন্য অনুমতি দেওয়ায় চাঁদপুর ও হাইমচর ঘাট থেকে আসা 9টি লঞ্চ ভোর থেকে সকাল 10:30টা পর্যন্ত চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোরে প্রচন্ড ভিড় ছিল ঘাটে। এরপর সকাল 7টার দিকে যাত্রী কিছুটা কমলেও সকাল 8টার পরে আবার যাত্রী বাড়তে থাকে। শিডিউল সময়ের আগে প্রত্যেকটি লঞ্চ কানায় কানায় পূর্ণ হয়, যার কারণে সময়ের আগে ঘাট ত্যাগ করতে হয় লঞ্চগুলোকে। সকাল 11টায় আর কোনো লঞ্চ না থাকায় প্রায় 3000 যাত্রী চাঁদপুর ঘাটে আটকা পড়েন। তখন শুরু হয় যাত্রীদের হইচই। অনেকে লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও আশেপাশের এলাকা থেকে বহু কষ্ট করে লঞ্চ ঘাটে এসেছেন, কিন্তু এমন পরিস্থিতিতে পড়ে তারা এখন দিশেহারা। ফরিদগঞ্জ থেকে আসা যাত্রী কোহিনুর ও সেলিনা আক্তার বাংলা নিউজকে বলেন, গার্মেন্টস খোলার কারণে দূর থেকে এসেছি, সঙ্গে শিশু সন্তানও রয়েছে। লঞ্চ না থাকায় যাওয়ার কোনো পথ নেই। অফিস থেকে বলেছে কাজে যোগ দিতে, কিন্তু এমন অবস্থায় গার্মেন্টসে যেতে না পারলে আমাদের চাকরি থাকবে না। সকাল 11টায় ঘাটে এসে দেখি যাওয়ার জন্য কোনো লঞ্চ নেই। আমরা এখন কিভাবে যাব? চাঁদপুরের বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউসারুল ইসলাম বাংলা নিউজকে বলেন, ভোর থেকে সকাল 11টা পর্যন্ত চাঁদপুর লঞ্চ ঘাট 9টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। একটি লঞ্চ ঢাকা থেকে চাঁদপুর আসে। আমাদের প্রস্তুতি অনুযায়ী অনেক যাত্রী ঢাকায় গেছে, তবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। সবগুলো লঞ্চের প্রস্তুতিও ছিল না। প্রথমে নির্দেশনা ছিল সকাল 11টার মধ্যে বন্ধ করে দেওয়ার, যার কারণে কিছু যাত্রী আটকা পড়েছেন। ভয়াবহ দাবানলে তুরস্কে পুড়ে মরছে পশু পাখি। তুরস্কের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। 4 দিন ধরে চলা দাবানল আরও বিস্তৃত হয়েছে। দমকা বাতাস আগুনের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। বনাঞ্চলে অন্তত 100টি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বুধবার থেকে ছড়িয়ে পড়া আগুন বিস্তীর্ণ জঙ্গলে ছড়িয়ে পড়েছে এবং 2জন অগ্নি নির্বাপক কর্মী সহ 6 জন নিহত হয়েছেন। অন্যদিকে পশু পাখিও পুড়িয়ে মরে যাচ্ছে। বহু ঘরবাড়ি ও কৃষিক্ষেত আগুনে পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন। দাবানলের তীব্রতা এত বেশি যে তুরস্কের আন্তালিয়া ও মার্সিন প্রদেশ থেকে ধোঁয়া গ্রিস পর্যন্ত পৌঁছে গেছে, যার দূরত্ব দাবানলের স্থান থেকে প্রায় 150 কিলোমিটার। এরই মধ্যে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় 17 প্রদেশের অন্তত 70 এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে এজিয়ান সাগর উপকূলবর্তী পর্যটন নগরী মারমারিসে। সেখানকার বেশ কয়েকটি রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে হুমকির মুখে পড়েছে পর্যটন ব্যবসা। দেশি বিদেশি বহু পর্যটক ও স্থানীয় অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। দেশি বিদেশি অগ্নি নির্বাপক 5টি বিমান, 45টি হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে 1000-এরও বেশি দমকল কর্মী। তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বেকির পাক দেমিরলি জানিয়েছেন, গত 4 দিনে 98টি দাবানল শুরু হয়েছিল, সেগুলোর মধ্যে 88টিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আফগানিস্তানে বিমানবন্দরে রকেট হামলা, সব ফ্লাইট বাতিল। আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। শনিবার রাতে তালেবান যোদ্ধারা এই হামলা চালায়। আজ রবিবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে এই হামলার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, কান্দাহার বিমানবন্দরকে লক্ষ্য করে আমরা হামলা করেছি, কারণ শত্রুরা আমাদের উপর বিমান হামলা চালানোর জন্য এটিকে কেন্দ্র হিসেবে ব্যবহার করত। বিমানবন্দরটির প্রধান মসুদ পশতুন বলেন, শনিবার রাতে বিমানবন্দর লক্ষ্য করে 3টি রকেট ছোড়া হয়। এর মধ্যে 2টি রকেট বিমানবন্দরের রানওয়েতে এসে পড়েছে। এই কারণে এই বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত রানওয়ে মেরামতের কাজ চলছে বলে জানান কান্দাহার বিমানবন্দরের প্রধান। আজ দিনের শেষ ভাগে বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হতে পারে বলে আশা কর্তৃপক্ষের। আফগানিস্তানের প্রধান 3 শহর ঘেরাও করল তালেবান, চলছে লড়াই। আফগানিস্তানের প্রধান 3 শহর হেরাত, লস্করগাহ ও কান্দার ঘেরাও করেছে তালেবানরা। শহর 3টি দখলে নিতে সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। দুপক্ষের সংঘর্ষে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। শহর তিনটি দখলে নিতে সরকারি বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। দুপক্ষের সংঘর্ষে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে লস্করগাহ শহরের বেশিরভাগ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। দুপক্ষের তীব্র লড়াইয়ের কারণে শহর তিনটিতে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। দ্রুত সংঘাত বন্ধ করে এসব এলাকায় ত্রাণ সরবরাহ করা জরুরি বলেও জানানো হয়। এদিকে লস্করগাহ শহরের একটি বেসরকারি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে আফগান সামরিক বাহিনী। তাদের দাবি, ওই হাসপাতালে আহত তালেবান সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছিল, তবে হাসপাতালটির মালিক তা অস্বীকার করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।